NS55 প্রসঙ্গে মহামুহি হলে রড়াখোল বিধায়ক রোহিত পূজারী এবং বিরোধী দল নেতা জয়নারায়ণ মিশ্র। রোহিত কইছন্তি 9 বর্ষ হলা সম্প্রসারণ কাম চালিছি হলে সরি পারিনি। বিরোধী দল নেতাঙ্কর ঘর সম্বলপুর এবং সে নিচে NS55 দেই যাস করুছন্তি হলে রাস্তা সম্প্রসারণ রাস্তা সম্পর্কে কেবে মুহ খোলু নাহাতি। আউ এহারি মধ্যরে NS55 রে দুর্ঘটনার 400 লোকঙ্কর মৃত্যু হেলানি। এণু কেন্দ্রমন্ত্রী এই রাস্তা কাম সম্প্রসারণ কাম ত্বরান্বিত করন্তু বলি সে দাবি করিছন্তি। নহেলে সম্বলপুরবাসী এহার জবাব দেবে বলি সে কইছন্তি। সেপরে রোহিত প্রতিক্রিয়া উপরে জবাব রখিছন্তি জয়নারায়ণ। কইছন্তি ঝারসুগুড়ারে কইলা পরসেন্টেজ কেমিতি মিলিব রোহিত চিন্তা করন্তু। জাতীয় রাজপথ কর্তৃপক্ষ বৈঠকরে রোহিত উপস্থিত থিলে নিষ্পত্তি হয়েছে নভেম্বর সুদ্ধা গোটিয়ে পার্শ্বর রাস্তা কাম সরিযিব। আমি কথারে নুহে বরং কামরে করিকি দেখাও বলি জয়নারায়ণ কইছন্তি। সম্মানীয় বিরোধী দল নেতা সম্বলপুর হইকি সম্বলপুর তা ঘর থাইকি এবং সে রাস্তা সে মধ্য সবলে ব্যবহার করছন্তি, কিন্তু থরে মধ্য এই 9 বর্ষ ভিতরে এ কথা উঠে নাহান্তি কি কিভাবে ভাবে সে NH জলদি সরিব এবং সে কিভাবে ভাবে সে অঞ্চলের লোকঙ্ক দুঃখ দূর হব। তো এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। মোর কইবা মানে হলা সে যাই তুরন্ত তাঙ্কর কেন্দ্রমন্ত্রী সাথে কথা হইকি কেবে যায় সে রাস্তা সরিব সে বিষয়ে জবাব রখন্তু, নহলে সম্বলপুর জেলাবাসী ওড়িশাবাসী তাঙ্কু কেবে ক্ষমা দেবে নাই। কথা হলা সে তো বড় জ্ঞানী লোকটে, সে তাঙ্কর ঝারসুগুড়ার কইলা পরসেন্টেজ কেমতি মিলিব তার চিন্তা করন্তু। সে এবং সুশান্ত সিং, নব দাস আর পাণ্ডিয়ান এ চারিজন যাক ভাগ ভাগ করিবা পাই যে হত্যাকাণ্ড করুছন্তি, সে হত্যাকাণ্ড কো প্রথম সে নিজে থিলে মিটিং রে বিধায়ক দল বিধায়ক যে রিভিউ মিটিং রে থিলে এমপি রিভিউ মিটিং রে থিলে এবং সেথিরে জাতীয় রাজপথ কর্তৃপক্ষ বি আসিলে এবং সেই জায়গায় মু সেমানকু কেতে দিন ভিতরে করিব তাকু মু প্রশ্ন করেছিলি এবং সেমানে উত্তর দেইছিলে যে আসন্তা নভেম্বর সুদ্ধা আমি ওয়ান সাইড রোড দেই দেবু। সেথিরে সে মিটিং রে সে নিজে থিলে।